আমরা এখন খুব ইম্পর্টেন্ট একটা টাইপ করবো ওয়ান মাইনাস কস টুয়ে টু সাইন স্কোয়ারে ওয়ান প্লাস কস টুয়ে টু কস স্কোয়ারে অনেক কিছু মনে থাকে না এই ফর্মুলাগুলো তো এই আমাদের এস ও স্যারের বইতে থার্টি থার্টি থ্রি টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি এই নাম্বারের ম্যাথগুলো হচ্ছে এই টাইপের কিছু কিছু ম্যাথ আছে যেখানে টেন আর সেককে ভাঙিয়ে এই ফর্মুলাটা নিতে হয় আর কি তো সেটা আমরা পরে যাবো এই পরেই যাব তো শুরু করি তো এখানে প্রথম ম্যাথটা থার্টি নাম্বার এখানে কী বলা আছে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো উপরে ওয়ান মাইনাস কস এক্স লিখবো টু সাইন স্কোয়ার টু সাইন স্কোয়ার এক্স বাই টু নিচে হচ্ছে এক্স মানে এখানে যা থাকবে ওয়ান মাইনাস কস টু তো এখানে যা থাকবে এখানে গিয়ে তার অর্ধেক হয়ে যাবে সো যদি সেভেনে থাকতো হয়ে যেত সেভেন এ বাই টু টু এ থাকার কারণে হয়ে গেছে এ যদি ফোরে থাকতো হয়ে হয়ে যেত হচ্ছে টু এ সো এখানে আছে এক্স অনলি এক্স ওয়ান মাইনাস কস এক্স তো অনেকে এরকম থাকার কারণে এই ফর্মুলাটা যে এই ফর্মুটে যায় এটা বুঝতে পারে না কারণ সে মুখস্থ করেছে ওয়ান মাইনাস কস টু এ সবসময় টু থাকবে সেটা কিন্তু ব্যাপার না যে কোনো কিছু থাকতে পারে আর কি তোমাকে দেখতে হবে ওয়ান মাইনাস আছে কি না সো টু সাইন স্কোয়ার এক্স বাই টু এখন যেহেতু সাইন চলে আসলো এটাকে আমাকে এই ফর্মুলেটে নিতে হবে সাইন এক্স বাই এক্স ইকাল টু ওয়ান লিমিট এক্স টেন্স টু জিরো তো লিখবো আমি লিমিট এক্স টেন্স টু জিরো আর টু আর এক্সটাকে সামনে নিয়ে আসে যদি ঝামেলা না করতে চাই আর কি তাহলে এখানে আমি লিখবো সাইন এক্স বাই টু নিচেও লিখবো এক্স বাই টু এখন যেহেতু এখানে একটা সাইনের স্কোয়ার আছে আমরা আগে যে ম্যাথগুলো করেছিলাম মানে এই ফর্মুলা দিয়ে সেখানে স্কোয়ার ছিল এখানে স্কোয়ার আছে তো স্কোয়ারটাকে আমি ব্যালেন্স করার পরে তারপর হচ্ছে একদম এই উপরে এভাবে দিয়ে দিব তাহলে আমি আসলে কি বেশি লিখলাম মানে এই লাইন থেকে এই লাইনে আমি এক্সট্রা কী লিখলাম এখানে টু ছিল এখানে টু আছে এখানে এক্স ছিল এখানে এক্স আছে এখানে এক্স বাই টু ছিল না এই যে এক্স বাই টু হোল স্কোয়ার এটা আমি বেশি লিখলাম সো যেটা করতে হবে আমাকে উপরে লিখতে হবে এখানে এক্স বাই টু হোল স্কোয়ার এটা বেশি লিখেছি আমি বোঝা গেলো মানে এখানে যেহেতু এক্স বাই টু হোল এটা কিন্তু এক্স বাই টু হোল স্কোয়ার নিচে সো উপরও এক্স বাই টু হোল স্কোয়ার আমাকে লিখতে হবে বেশি করে বা এখানেও লিখতে পারো সমস্যা নেই যেহেতু জায়গা নেই এই জন্য আমি ওখানে গিয়ে লিখলাম আর কি তো এরপরে যেটা হবে যেহেতু এটা হয়ে গেল হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এই অংশটা কী হয়ে যাবে এখন ওয়ান হয়ে যাবে সাইন এক্স বাই টু এক্স বাই টু এটা ওয়ান হয়ে যাবে আর বাকি থাকলে হচ্ছে এইখানে এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি টু বাই এক্স এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই হচ্ছে ফোর মানে এই যে এই জিনিসটা এটাকে লিখতে পারি হচ্ছে আমি এইভাবে মানে এক্স স্কোয়ার বাই ফোর এইখানে টুটা স্কোয়ার চলে আসবে নিচে এইখানে আর কি সো এটাকে আমি লিখলাম হচ্ছে এক্স স্কোয়ার বাই ফোর তো এখানেও আমাকে কী করতে হবে লিমিটটা লিখতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো কেন লিখতে হবে কারণ খেয়াল করে দেখো এখানেও কাটাকাটি করার পর কী থাকে একটা এক্স থাকে সো এই জন্য লিমিটটা লিখতে হবে সো আমার এখান থেকে আলটিমেটলি আস আসলো হচ্ছে এরকম এখন যে এই যে টু আর এই যে ফোর তারা সামনে চলে আসলো কনস্ট্যান্ট সামনে চলে আসলো লিমিট এক্স টেন্স টু জিরো এখানে একটা এক্স থাকে যদি এক্স না থাকতো কাটাকাটি করার পর যেমন আগের ম্যাথগুলো ছিল তাহলে লিমিটটা লেখা লাগতো না এখানে এরপর আবার লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই টু নিচে এক্স বাই টু হোলস্কোয়ার খেয়াল করবো দেখো এটাকে কিন্তু আমি এখনও ওয়ান বানাই নেই এর কারণটা হচ্ছে আমার এখানে এখনও আমি লিমিটটা এই যে লিমিট এক্স টেন্স টু জিরো এখানে আমি এখনো এক্সের ভ্যালু জিরো বসেই নেই এই এক্সের জায়গায় মানে সব জায়গায় এক্সের ভ্যালু একসাথে বসাতে হবে সো এটা ওয়ান হয়ে যায় সরি এটা ওয়ান হয়ে যাবে এবং সেটুকু ওয়ান হয়ে যাবে কিন্তু এই যে এক্স তার জায়গায় যদি জিরো বসাই তাহলে সম্পূর্ণ ম্যাথটা জিরো হয়ে যাবে সো জিরো হচ্ছে আমাদের অ্যান্সার যদি এ এই এক্স না থাকতো যদি এই এক্স না থাকতো কাটাকাটি করার পর যদি কোনো এক্স না থাকতো তাহলে আমাদের অ্যান্সার আসতো টু বাই ফোর মানে হাফ হয়ে যেত আর কি অ্যান্সারটা তো এই ছিল মোটামুটি আমাদের এই ম্যাথটা পরের ম্যাথটা একদম হুবু এটার মতোই হবে এখানে ওয়ান মাইনাস কস সেভেন এক্স আছে বোঝা গেল তো আমি এখানে একটু জায়গায় করি পরের ম্যাচে যাই আশা করি এটা বোঝা গেল এটা বোঝা গেলে তোমরা পরের ম্যাচটা তোমরা নিজেরাই করতে পারবা তো এখানেও সেমভাবে খেয়াল করে দেখো যে কী আছে লিমিট এক্স টেন্স টু জিরো এখানে হচ্ছে ওয়ান মাইনাস কস সেভেন এক্স সো হবে হচ্ছে টু সেভেন স্কোয়ার সেভেন এক্স বাই টু আর নিচে হচ্ছে নিচে থ্রি এক্স স্কোয়ার এরপরে আমি কি করে ফেলবো ব্যালেন্স করে ফেলবো এখানে সাইন এক্স বাই এক্স ইকাল টু ওয়ান এই ফর্মেটে নিয়ে আসবো তো তার আগে আমি যেটা করি যে লিমিট এক্সটেন্স টু জিরো এই টু আর থ্রি এক্স স্কোয়ারকে সামনে নিয়ে চলে আসি তাহলে এখানে থাকলো আমার সাইন সেভেন এক্স বাই টু নিচেও লেখব সেভেন এক্স বাই টু স্কোয়ার তাহলে এখানে আমি এই লাইন থেকে যখন এই লাইনে আসলাম কী বেশি লিখলাম সেভেন এক্স বাই টু বেশি লিখেছি সো এখানে একটা দাগ দিয়ে যেটা নিচে আমি উপরে সেভেন এক্স বাই টু বেশি লিখবো তো অনেকের কিন্তু এই যে নিচে উপরে এই জিনিসগুলো ঝামেলা হয় কারণ মানে একটু ব্যালেন্স করতে আর কি কনস্ট্যান্টে ভুল করে ফেলে সো এটা খেয়াল রাখবো আসলে যেটা যেহেতু নিচে আমি এটা সম্পূর্ণ উপরে লিখলাম তারপরে সাজিয়ে লিখে ফেললেই হয়ে যাবে এখন আমি লিখবো হচ্ছে যে লিমিট এক্সটেন্স টু জিরো টু এখানে হবে সেভেন সেভেন স্কোয়ার এক্স স্কোয়ার আর নিচে হবে থ্রি এক্স স্কোয়ার টু স্কোয়ার মানে খেয়াল করে দেখ এখানে কী ছিল সেভেন এক্স এখানে ছিল হচ্ছে সেভেন এক্স সেভেন এক্স বাই টু আমি আরেকটু পরিষ্কার করে লিখি জিনিসটা এখানে ছিল এক্স স্কোয়ার আর আমরা সেভেন এক্স বাই টু হোল স্কোয়ারটাকে লিখেছিলাম উপরে তাহলে যেটা হবে সেভেন এক্স হোল স্কোয়ার এখানে আসবে আর এই যে নিচের এই টু স্কোয়ারটা এটা এটাও টু স্কোয়ার তাই না এটাকে আমি থ্রি এক্স স্কোয়ার তার পাশে লিখতে পারি এখানে লিখতে পারি থ্রি এক্স স্কোয়ারের পাশে লিখতে পারি এখানে মানে আলটিমেটলি এরকমই আসবে আর কি এই টুটা এখানে চলে আসবে আর এখানে সেভেন স্কোয়ার এক্স স্কোয়ার এরকম হয়ে যাবে সো অনেকেই এটা বুঝে না আসলে কীভাবে আসলো আমি এটা একটু দেখাই যেহেতু অনেকেই বুঝে না যেমন হচ্ছে এখানে কী ছিল উপরে সেভেন এক্স বাই টু হোল স্কোয়ার আর নিচে হচ্ছে আমাদের থ্রি এক্স স্কোয়ার তাই না সো এই জিনিসটাকে এই উপরে সেভেন এক্স বাই স্কোয়ার নিচে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার এটাকে আমরা এইভাবে লিখতে পারি চাইলে নিচে না লেখে পাশে এরকম ভাগ চিহ্ন দিয়ে এরকম লিখতে পারি সো এখন যদি এটাকে আমি গুণ চিহ্ন দিই ভাগ চিহ্নটাকে যদি গুণ চিহ্ন করে ফেলি তখন কী হবে থ্রি এক্স স্কোয়ারটা হয়ে যাবে হচ্ছে ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার তাহলে কি খেয়াল করে দেখো থ্রি এক্স স্কোয়ারের পাশে আসলে কি টু স্কোয়ার চলে আসলো আলটিমেটলি এটা চলে আসে সো তোমাদের এটা সরাসরি আসলে বুঝতে হবে তো এখানে যেটা করতে পারি আমরা এক্স স্কোয়ার স্কোয়ার কাটতে পারি সো কাটার পরে আমাদের এখানে থাকলো হচ্ছে সাইন সেভেন এক্স বাই টু আর নিচে সেভেন এক্স বাই টু হোল স্কোয়ার সো এটা ওয়ান হয়ে যাবে এখানে লিখবো হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো তো এখানে যেটা হচ্ছে যেহেতু এখানে কোনো এক্স নাই এক্স স্কোয়ার এক্সার কাটা কোনো এক্স নাই আর এটা হচ্ছে ওয়ান হয়ে যাবে সো আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এখানে এরকম যে উনপঞ্চাশ ইন্টু টু আর নিচে হচ্ছে থ্রি ইন্টু ফোর মানে এই যে সেভেন স্কোয়ার মানে উনপঞ্চাশ আর টু আর থ্রি আর এই যে টু স্কোয়ার হচ্ছে ফোর এই টু আর ফোর কাটতে পারো সো হয়ে যাবে টু তার মানে হয়ে যাবে ফোরটি নাইন বাই সিক্স এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার খুবই সিম্পল এর পরেরটাই হচ্ছে আমরা আবার ওয়ান মাইনাস কস টু এ ফর্মুলে যাবো ওয়ান প্লাস কস টু এর ম্যাথ আসলে কম কারণ এই ম্যাথে খুবই ঝামেলা কম কারণ হচ্ছে টু কস স্কোয়ারে কস কোনো সমস্যা নেই কজে যদি আমরা জিরো বসে কিছু হবে না আর কি ওয়ান আসে তো এখানে আমরা যেটা করবো যে লিমিট এক্স টেন্স টু জিরো এখানে হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো উপরে টু সাইন স্কোয়ার এক্স বাই টু আর এখানে হবে টু সাইন স্কোয়ার বি এক্স বাই টু এখন উপরের নিচে যে সাইন লিখলাম এই সাইনকে আমাদের এই ফর্মতে নিয়ে আসতে হবে তাহলে আমাদের ম্যাচটা হয়ে যাবে সো এটা আনার জন্য কী করব এখানে লিখবো হচ্ছে আমি লিমিট এক্সটেন্স টু জিরো এই টু টু কাটতে পারি এই টু টু কেটে ফেললাম কাটলে যেটা হবে আমি উপরে লিখব হচ্ছে সাইন এক্স বাই টু এক্স বাই টু এটা উপরে ওকে আর নিচে লিখব হচ্ছে সাইন ডি এক্স বাই টু বি এক্স বাই অবশ্যই স্কোয়ার করতে হবে যেহেতু সাইন স্কোয়ার ছিল এবার ব্যালেন্সে আসি প্রথম হচ্ছে আমরা সাইন এক্স বাই এক্স হচ্ছে ওয়ান এই ফর্মটা নিয়ে আসলাম এখন ব্যালেন্সে আসি এখানে কি বেশি লিখলাম এখানে বেশি লিখলাম হচ্ছে এক্স বাই টু হোল স্কোয়ার এটা লিখতে হবে এটার পাশে মানে গুণাকারে যে তাহলে এটা এটা কাটাকাটি যাবে আর কি বোঝা গেল মানে এটা হচ্ছে নিচে যেহেতু এটা পাশে মানে পাশে লেখা মানে এটা উপরে লেখা আর কি সাইন এ এক্স বাই টু এর পাশে লেখা আর এখানে লিখতে হবে বি এক্স বাই টু হোল স্কোয়ার এখানে আসলে যাদের একটু দুর্বলতা আছে এই বিষয়গুলোতে তারা একদম শর্টকাট করতে যাব না একদম সব কিছু লিখে লিখে করব আদারওয়াইজ কনস্ট্যান্টে ভুল হয়ে যাবে সো আমাদের যেটা হবে এটা ওয়ান হয়ে যাবে বাকিগুলো হচ্ছে থাকবে সো এখানে আমি লিখবো হচ্ছে পরে এখানে থাকলে হচ্ছে এ স্কোয়ার আমি একদম ভেঙে লিখি এ স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিবাইড ফোর আর নিচে হচ্ছে বি স্কোয়ার এক্স স্কোয়ার ডিবাইড ফোর এই জিনিসটা আর লিমিট হচ্ছে এখানে বাকিটা ওয়ান হয়ে যাবে কিন্তু লিখতে হবে অবশ্যই যে সাইন এক্স এক্স ডিভাইড হচ্ছে এক্স সাইন বিএক্স ডিভাইড এটা হোল স্কোয়ার এটাও হয়ে যাবে হোল স্কোয়ার তো এখানে আমি কেন লিমিট লেখি নেই মানে ওদের সামনে আমি কেন লিমিট লিখি নাই আচ্ছা লিখলেও সমস্যা নেই আবার এখানে না লেখলেও সমস্যা নেই কারণটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার এক্সকোয়ার কাটাকাটি যাবে মানে সবাই বাকি সবাই কনস্ট্যান্ট এই জন্য আমি এখানে আসলে টু জিরো প্রথমে লিখে নেই লিখলেও কোনো সমস্যা নেই এরপর এখানে ফোর ফোরও কাটা যাবে ফোর ফোরো কাটা যাবে এক্স স্কোয়ার এক্সকো কাটা যাবে থাকবে হচ্ছে শুধু এ স্কোয়ার বাই বি স্কোয়ার সেই স্কোয়ার বাই বি স্কোয়ার হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তো এটা ওয়ান হয়ে যাবে আচ্ছা এরপরে চলে আসবো হচ্ছে আমরা এই দুটা ম্যাথে টোয়েন্টি থ্রি আর হচ্ছে থার্টি থ্রি এখানে একটু ডিফারেন্ট আছে থার্টি থ্রি টু নাম্বারটা একটু ডিফারেন্ট আছে এখানে ম্যাথটা হচ্ছে আমরা অন্য হয় ফর্মুলাটা ইউজ করবো আর কি তো আমি এখন থা টোয়েন্টি থ্রি আর থার্টি থ্রিতে চলে যাচ্ছি আমরা যদি এবার টোয়েন্টি থ্রি আর থার্টি থ্রি টু নাম্বারটা দেখি তাহলে এগুলো আসলে ওয়ান মাইনাস কস টু এ দিয়ে হয়ে যাবে তো এখানে সরাসরি আমরা ওয়ান মাইনাস কস টু থাকে ইউজ করতে পারবো ফর্মুলা কিন্তু এখানে আমরা উপরে সরাসরি ইউজ করতে পারবো না তো দেখি আমরা দুইটা ম্যাথ কীভাবে করতে পারি আমি লিখবো হচ্ছে এখানে যে লিমিট সেইটা টেন্স টু জিরো আর এখানে লিখব হচ্ছে টু সাইন্স স্কোয়ার উপরে ফর্মুলা যাবে টু সাইন স্কোয়ার থেটা ওয়ান মাইনাস প্লাস টু থেটাকে নিচে সাইন স্কোয়ার ফাইভ থেটাই থাকবে এখন জাস্ট এটাকে আমরা কী করবো সাইন এক্স বাই এক্স টু ওয়ান এই ফর্মুলাতে নিয়ে যাব তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে থেটা টেন্স টু জিরো সো টু সামনে লিখবো এখানে উপরে কি আছে সাইন থিটা মানে সাইন স্কোয়ার থেটা তো আমি লিখবো সাইন থিটা বাই থিয়েটা হোল স্কোয়ার এখানে ছিল সাইন স্কোয়ার থিটা আমি লেখাম হচ্ছে সাইন থিটা বাই থিটা হোল স্কোয়ার মানে সাইন থিটা বাই থিটাকে আমি কি লিখতে পারবো ওয়ান লিখতে পারবো এই ফর্মুলা অনুযায়ী আর নিচে আছে সাইন স্কোয়ার ফাইভ থিটা এখানে লিখবো হচ্ছে সাইন ফাইভ থেটা বাই ফাইভ থেটা হোল স্কোয়ার তাহলে আমরা কী বেশি লিখলাম এখানে লিখলাম হচ্ছে আর টোয়েন্টি ফাইভ থিটা স্কোয়ার বেশি লিখলাম তাই না কারণ ফাইভ থেটা হোল স্কোয়ার আর এখানে দেখলাম থিটার স্কোয়ার বেশি লিখলাম তো যেটা হবে আমাদের এখানে থিটা স্কোয়ার থিটা স্কোয়ার কাটাকাটি চলে যাবে কাটাকাটি চলে যাবে সো আমরা এখান থেকে কী লিখতে পারবো দেন যে থাকবো হচ্ছে টু আর এই যে টোয়েন্টি ফাইভ এখানে টোয়েন্টি ফাইভ লিখবো আর লিমিট উপরে যেটা হবে উপরে লিখবো হচ্ছে লিমিট দুটার জন্য আলাদা করে লিখতে হবে থিয়েটা টেন্স টু জিরো সাইন থিয়েটা বাই থিয়েটা হোল স্কোয়ার আর নিচে লিখবো হচ্ছে নিচেও লিমিট লিখতে হবে যে লিমিট থেটা টেন্স টু জিরো সাইন ফাইভ থেটা বাই ফাইভ থেটা হোল স্কোয়ার সো যেটা হবে এটা ওয়ান হয়ে যাবে এটা ওয়ান হয়ে যাবে আমরা এখান থেকে পাবো হচ্ছে আমরা টু বাই টোয়েন্টি এটা আমাদের সো এটা আগের মতোই একদম আর এখানে আমরা খেয়াল করে দেখো ওয়ান মাইনাস টু কস ওয়ান মাইনাস টু তো আমরা এখানে কিন্তু ওয়ান ইউজ করতে পারবো না তাই না এখানে যেটা করবো খেয়াল করে দেখো ওয়ান টুয়ে টু টু স্কোয়ারে লিখতে পারি চাইলে পাওয়া হচ্ছে কস টু এক্সে কি লিখতে পারি একটু খেয়াল করে দেখো ওয়ান প্লাস কস টু আমরা কি জানি ওয়ান প্লাস কস টু এ ইকাল টু বলছে টু কজ স্কোয়ার তাই না সো কস টু এ কী লিখতে পারবা কস টু এ কে লিখতে পারবো হচ্ছে টু কজ স্কোয়ার এ মাইনাস ওয়ান এটাও কিন্তু একটা ফর্মুলা মানে কস টু এর একটা ফর্মুলা জাস্ট আমরা ওয়ানটাকে পাশে পাঠিয়ে দিলাম সো কস টু এর জায়গায় লিখতে পারবো হচ্ছে টু কজ স্কোয়ার এ মাইনাস ওয়ান এটাও ট্রিকোনোমিট্রির একটা ফর্মুলা এবং এটাও কিন্তু আমাদের কাজে লাগবে অনেক সো লিমিট এক্স টেন্স টু জিরো এখানে আমরা এটা ইউজ করব তো ওয়ান মাইনাস টু x এক্স আর কস টু এক্সের জায়গায় লিখবো হচ্ছে টু cos স্কোয়ার এক্স মাইনাস ওয়ান আমি চাইলে সাইনটাও ইউজ করতে পারতাম মানে এখান থেকে কস এ বের করলে কি হবে টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ারে কস টু একে পাশে নেব টু সাইন স্কোয়ার একে পাশে নিব করা যায় তো কিন্তু এটা ইউজ করলাম কারণ যেটা হবে তাহলে এই ওয়ান আর মাইনাস ওয়ানটা কাটাকাটি যাবে কাটাকাটি গেলে নিচে থাকবো হচ্ছে কি এক্স স্কোয়ার আর উপরে থাকবো হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এখানে থাকবো হচ্ছে মাইনাস টু কজ এক্স প্লাস টু কজ স্কোয়ার নিচে হবে এক্স স্কোয়ার এখন এখানে উপর থেকে আমরা মাইনাস টু কজ এক্স কমন নিয়ে নিব লিমিট এক্স টু জিরো মাইনাস টু হবে হচ্ছে ওয়ান মাইনাস কজ এই যে একটা ফর্মুলা চলে আসলো ওয়ান মাইনাস লিখতে পারবো হচ্ছে এই এই ফর্মুলা চলে আসবে এটাকে লিখতে পারবো সো ফর্মদে নিয়ে যাবো এটাকে নিয়ে দেন ব্যালেন্স করে দিলেই আমাদের এটা ম্যাপটা হয়ে যাবে এটা হয়ে যাবে মাইনাস কস এক্স নিচে এক্স স্কোয়ার আর এখানে টু সাইন স্কোয়ার এক্স বাই টু দেন এখানে যেহেতু সাইন চলে আসলো এখানে যেহেতু সাইন চলে আস চলে আসলো আমরা এটাকে ব্যালেন্স করবো এখন তো সাইনটা কীভাবে ব্যালেন্স করবো একটু খেয়াল করে দেখো আমি লিখব লিমিট এক্সটেন্স টু জিরো এখানে মাইনাস টু কজ এক্স থাকল এক্স স্কোয়ার থাকলো এখানে আমি লিখবো আচ্ছা এখানে একটা টু চলে আসলো এই টু এর সাথে এই টু মিলে এখানে চাইলে ফোর লিখতে পারো এখানে ফোর লিখতে পারো এই টু এর সাথে এই টু মিলে ফোর এখন এখানে সাইন স্কোয়ার এক্স আমি এখানে লিখবো হচ্ছে সাইন এক্স বাই তাহলে নিচেও কি আনতে হবে নিচেও আনতে হবে হচ্ছে আমাদের এক্স বাই যেহেতু সাইন এক্স বাই হচ্ছে সো সাইন এক্স বাই টু নিচেও এক্স বাই টু একটা স্কোয়ার ছিল আমি স্কোয়ারটা দিয়ে দিব তাহলে আমি এখানে কী বেশি লিখলাম এই যে নিচে এক্স বাই টু আবার এখানে একটা স্কোয়ার আছে তার মানে আমি এক্স বাই টু হোল স্কোয়ার বেশি লিখলাম তাই না সো এক্স বাই টু হোল স্কোয়ারটাকে আমাকে কী করতে হবে এখানে ব্যালেন্স করতে হবে তা আমি এখানে একটু জায়গা করি এখানে কজ আছে এখানে লিখব হচ্ছে আমি এক্স বাই টু হোল স্কোয়ার মানে এক্স বাই টু হোলস্কারটাকে আমি এখানে ব্যালেন্স করলাম যেহেতু আমি এখানে নিচে এক্স বাই টু হোলস্কার বেশি লিখেছি সো এই যেটা আমি উপরে একটা এক্স বাই টু হোলস্কার লিখে দিলাম আর কি সো এরপরে বাকিটা যদি আমি এদিকে করি বাকি অংশটুকু এদিকে নিয়ে আসি তো এরপরে যেটা হবে আমাদের যদি একটু সাজিয়ে লিখি জিনিসটাকে তাহলে খেয়াল করে দেখো যে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস ফোর কস এক্স নিচে হচ্ছে এক্স স্কোয়ার আর এই যে এক্স বাই টু এক্স বাই টু হোলস্কোয়ার এটাকে লেখা যায় এক্স স্কোয়ার বাই ফোর এক্স স্কোয়ার চলে আসবে এখানে ফোর চলে আসবে এখানে এটা আমি আগেও একবার দেখিয়েছি যে কীভাবে এটা আসলো আর কি তোমার চাইলে নিজেরা দেখে নিতে পারো যে এরকম আসলে এখানে এক্স স্কোয়ার বাই ফোর তাই না এক্স স্কোয়ার বাই ফোর সেটাকে ডিভাইড করা হয়েছে এক্স স্কোয়ার দিয়ে মানে উপর হচ্ছে এক্স স্কোয়ার বাই ফোর এক্স বাই টু হোল স্কোয়ার তো সো এক্স স্কোয়ার বাই ফোর নিচে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড করলাম সেটাকে লেখা যায় হচ্ছে এক্স স্কোয়ার বাই ফোর ডি ওয়াইড এক্স স্কোয়ার সো যদি এটা মাল্টিপ্লাই করে দেই মানে ক্রস তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে দেখো এই যে নিচে এক্স স্কোয়ার সাথে ফোর চলে আসলো সেভাবে লিখতে পারি আর আরেকটা লেখবো সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই টু এক্স বাই টু হোল স্কোয়ার সো এটা সম্পূর্ণ ওয়ান হয়ে যাবে আর এখানে যেটা হবে এক্স স্কোয়ার এক্সকোয়ার কাটাকাটি যাবে এক্স স্কোয়ার এক্সো কাটাকাটি যাবে তো এক্সো এক কাটাকাটি যাওয়ার পরেও এখানে কী থাকে একটা এক্স থাকে খেয়াল করে দেখো তো যেহেতু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি যাওয়ার পরেও এখানে একটা এক্স থাকে সো অবশ্যই তোমাকে এখানে কি লিমিটটা লিখতে হবে আরেকটা কাজ করতে পারো এখানে হচ্ছে ফোর আর হচ্ছে ফোর কেটে দিতে পারো এই যে ফোর আর ফোর কাটলে কি থাকবে শুধু একটা মাইনাস থাকবে সো এটা যেটা হবে আমাদের মাইনাস আমি লিখব হচ্ছে কস জিরো ডিগ্রি বা মাইনাস কস জিরো সো মাই কস জিরো ভ্যালু হচ্ছে ওয়ান সো অ্যান্সার হচ্ছে আমাদের মাইনাস ওয়ান বোঝা গেল এরপরে চলে যাবো হচ্ছে আমরা কিছু ট্যান আর হচ্ছে সেকের ম্যাথে মানে ট্যান আর সেকে ভাঙিয়ে আমাদের এই ফর্মুলাগুলোকে নিয়ে আসতে হবে ট্যান আর সেকে ভাঙালে হয়তো আমাদের স্যানসি প্লাস স্যান ডি সাইনসি মাইনাস স্যান ডি অথবা ওয়ান মাইনাস কস টু এ ওয়ান প্লাস কস টুতে চলে আসবে এলসিএম বা ক্লসেউ হওয়ার পরে